নমস্কার, আমি সৌরভ, সবাইকে স্বাগত জানাই টিএ মাধ্যম মুভি রিভিউ চ্যানেলে। রিলিজ হয়ে গেছে এমএক্স প্লেয়ারে বহু প্রতীক্ষিত ওয়েব সিরিজ অনামিকা। এই ওয়েব সিরিজটার মধ্যে আমরা মোট আটখানা এপিসোড দেখতে পাবো। এই ওয়েব সিরিজটা ডাইরেক্ট করছে বিক্রম ভাট। এই ওয়েব সিরিজটার মধ্যে আমরা বলিউডের মাল্টি ট্যালেন্টেড এবং সুপার ট্যালেন্টেড অ্যাক্টর সানি লিওনিকে দেখতে পাবো, এবং সাপোর্টিং কাস্টের মধ্যে আমরা বিখ্যাত এবং অস্কার উইনিং অ্যাক্টর রাহুল দেবকেও দেখতে পাবো। এই ওয়েব সিরিজটা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। এত সুন্দরভাবে এই ওয়েব সিরিজটা প্রেজেন্ট করা হয়েছে যে ওয়েব সিরিজটা দেখতে গেলে আপনার চোখের থেকে জল বেরিয়ে আসবে। এই জলটা দুঃখের না, আনন্দের, এত সুন্দরভাবে এই ওয়েব সিরিজটা প্রেজেন্ট করা হয়েছে। ওয়েব সিরিজটার মধ্যে ডাইরেকশান, কাজ, পারফরমেন্স সব কিছু দুর্দান্ত হয়েছে এবং দুর্দান্তেরও লেভেলকে ছাপিয়ে গেছে। এত ভালোভাবে সিরিজটাকে প্রেজেন্ট করা হয়েছে। সিরিজটার মধ্যে কী নেই? অ্যাকশান, সাসপেন্স, থ্রিল, প্রত্যেকটা জিনিস আছে। এবং এই সিরিজটা না দেখলে আপনি জীবনে সবথেকে বড় পাপ করতে চলেছেন, লিটারালি পাপ করতে চলেছেন। এত সুন্দরভাবে এমএক্স প্লেয়ার এই সিরিজটা বানিয়েছে। এই সিরিজটা দেখলে আপনার বুকটা শরীরের ভেতর থেকে বেরিয়ে আসবে এবং হৃদয়ের যে হৃৎপিণ্ড সেটাও বন্ধ হয়ে যেতে পারে। এত সুন্দরভাবে সিরিজটাকে তৈরি করেছে, তাই জন্য ডাইরেক্টরের প্রশংসা প্রাপ্য এবং ডাইরেক্টরকে 100 অস্কার দিয়ে দেওয়া উচিত এত সুন্দর ওয়েব সিরিজটা বানানোর জন্য। এটা একমাত্র এমএক্স প্লেয়ারের দ্বারাই সম্ভব, এত সুন্দর ওয়েব সিরিজ বানানো। রামিয়ুগের পর তারা আবারও প্রমাণ করেছেন তারা কত ভালো ওয়েব সিরিজ তৈরি করতে পারে। এবং এই ওয়েব সিরিজটার মধ্যে কী নেই? মিউজিক, সাসপেন্স, রোম্যান্স, অ্যাকশান সব কিছুই আছে এই সিরিজটার মধ্যে। সিরিজটার মধ্যে সব কিছুই আছে কিন্তু কিছু একটা নেই, সেটা হলো অডিয়েন্সকে কানেক্ট করতে পারা। এই সিরিজটা দেখার সময় আপনি কানেক্টই করতে পারবেন না এই সিরিজটার সাথে। এত ভালোভাবে এই সিরিজটাকে বানানো হয়েছে এমএক্স প্লেয়ারের তরফ থেকে। এই ওয়েব সিরিজটাকে আমার দেখা জীবনের সব থেকে মূল্যবান কিছু সময় দিয়ে এই সিরিজটা আমি দেখেছি। আপনার জীবনের অনেক মূল্যবান সময় দিয়ে আপনি এই সিরিজটা দেখতে পারেন এমএক্স প্লেয়ারে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এই ওয়েব সিরিজটা কী কী ভাষায় রিলিজ করা হচ্ছে? বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, কানাডা এবং মালায়ালামে। এতগুলো ভাষায় আপনি আপনার জীবনের মূল্যবান সময় দিয়ে এই সিরিজটা দেখতে পাবেন। এবং এই সিরিজটা কী কী পিকচার কোয়ালিটিতে রিলিজ করা হয়েছে? 380p, 420p, 720p এবং 1080p। এই সব ভিডিও ফরম্যাটেও এই সিরিজটা দেখতে পারবেন। এই ওয়েব সিরিজটা কী কালারে রিলিজ করা হয়েছে? সেটা হলো কালারফুল। এই ওয়েব সিরিজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রিলিজ করা হয়নি। কী বলছি আগে এই সিরিজ রিভিউ করে, আমার মাথা মনে হয় খেচে গেছে এই ওয়েব সিরিজটা দেখার পর। তাকে এই ভিডিওটার এখানে শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বড়ো করবো না। এটাই ছিল এই ওয়েব সিরিজটা নিয়ে আমার অনেস্ট রিভিউ অ্যান্ড ওপিনিয়ন। ভিডিওটা যদি একটুও ভালো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।